আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি মারিয়া আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে পোড়া পোড়া তো চলুন আমি কিভাবে পুঁটি মাছ দিয়ে পোড়া পোড়াটা তৈরি করি তা দেখিয়ে দিচ্ছি পুঁটি মাছ দিয়ে আমি বেগুন দিয়ে পোড়া পোড়াটা তৈরি করতে আমার কি কি এবিডি উপকরণ লাগছে তা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে কয়েকটা পুটি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখানে আমি নিয়ে নিয়েছি কালো বেগুন আর আলু একটু মোটা করেই কেটেছি তারপর লাগবে হচ্ছে রসুন বাটা রসুনের কোয়া দেখুন আমি এখানে রসুন বাটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর এটা হচ্ছে আমের ফলি আমার অন্য একটি ভিডিওতে কিন্তু এই আমের ফলিটা দিয়ে আমি রান্না করেছিলাম ডাল তাও দেখিয়েছিলাম আর এই আমের ফলিটা কিভাবে তৈরি করে তা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমের সিজন আসলে কারণ এটা কাঁচা আম লাগে কারণ এখন আমের সিজন নাই তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমি অবশ্যই আপনাদেরকে সময় মতো এটাও বিটুতে দিয়ে দিব আর এখানে হচ্ছে আমার পেঁয়াজ কুচি গড়া চার পাঁচটা টমেটো একটা পরিমাণ মতো পানি আর ধনিয়া পাতা এখন আমি এটা মাখিয়ে বসে বসিয়ে দিব। আমি এখন দিয়ে দিব বেগুনগুলোতে পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো এক চা চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা কোয়া করাটা যে এটাও দিয়ে দিলাম এটা আমি চার পাঁচটা নিয়েছি দিয়ে দিব আমি কাঁচামরিচ চার পাঁচটা আসলে এটার মধ্যে কিন্তু কাঁচামরিচের ঝালটাই খুবই ভালো লাগে পোড়া পোড়ার মাঝে এখন আমি এটাতে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি দিয়ে দিব টমেটোটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে দেখুন এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আসলে পুঁটি মাছ দিয়ে এই পোড়া পোড়াটা আমাদের নরসিংদীর খুব প্রিয় খাবার আমাদের কাছেও ভালো লাগে কারণ আমের ফলিটা দিলে একটু টক টক হয় সেজন্য আমরা খুবই পছন্দ করি আর আমাদের সারা বছরই আমের ফুলিটা আমরা সংরক্ষণ করে রাখি আমের সিজনে আসলে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা বেশি দেওয়া লাগবে না হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলেই হবে দিয়ে দিলাম হাফ পরিমাণ পানি এখন আমি এখানে দিয়ে দেব পুঁটি মাছগুলো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর কম সময়েই হয়ে যায় একবারে মাখিয়ে বসিয়ে দিলেই হয় এখন আমি এটা চুলাতে দিয়ে দিব চুলাতে আমি বসিয়ে দিয়েছি এখন আমি চুলার তাপটা বাড়িয়ে দিব আর আমি এখন ঢেকে দিব না বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে তারপর আমি একটু ঢেকে দিব বলক চলে এসেছে আমি একটু মাছগুলো এভাবে করে দিব দেখুন দেখতে কালারটা কিন্তু অনেক ভালো লাগছে এখন আমি ডেকে দিব ঢেকে দিলাম এখন আমি চুলার তাপটা মিডিয়াম করে রাখব মিডিয়াম আছে রান্নাটা করতে হবে দেখুন দেখতে কতটা গাঢ় হয়ে গিয়েছে আর এটা কিন্তু এখন নাড়া যাবে না আমি এটা একটু দুই পাশে ধরে এভাবে নাড়িয়ে দিতে হবে নিচে যাতে একবারে পুড়ে না যায় কিন্তু এটা পোড়া পোড়া পানিটা পুরাই শুকিয়ে ফেলতে হবে এখন খুব খেয়াল করে এটা করতে হবে এখন আমি দিয়ে দিব আমের ফলিটা আসলে টকটা কিন্তু খুবই ভালো লাগে পোড়া পোড়াতে দিয়ে দিচ্ছি আমের ফলি যদি কেউ চান তাহলে জল পায় দিতে পারেন আমলকি দিতে পারেন দিয়ে দিয়েছি আমের ফলিটা লবণটা আর একটু লাগবে তাই আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখনো লবণটা এভাবেই মিশাতে হবে কারণ এটা নাড়লে ভেঙে যাবে মাছগুলো তাহলে একবারে কাটা কাটা হয়ে যাবে সেজন্য এভাবে করে দিতে হবে আমের ফলিটা দেওয়াতে কিন্তু গ্রানটাই অন্যরকম চলে এসেছে এই আমের ফলির কিন্তু একটা খুব সুন্দর গ্রান এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ঢেকে দিব দেখুন আমার পোড়া পোড়াটা কিন্তু হয়ে এসেছে আমি চুলার তাপটা বাড়িয়ে দিয়েছি একটা মানে পোড়া পোড়া কিন্তু গন্ধ চলে আসছে আর এখানে ধনিয়াপাতা টমেটো আমের ফলি এগুলোর গ্রানগুলো কিন্তু অসাধারণ দেখুন নিজে নিজ একটু লেগে গিয়েছে ঠিক রকম অবস্থাই এটাকে নামিয়ে ফেলতে হবে হয়ে গেল আমার পুঁটি মাছ দিয়ে বেগুনের পোড়া পোড়া দেখতে দেখুন কালারটা কত ভালো লাগছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমি একটি বাটিতে করে পুঠি মাছের পোড়া পোড়াটা নিয়ে এসেছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই রসুনের দেখুন ফালিটাও দেখতে একদম মনে হচ্ছে টাটকা আসলে এই পোড়া পোড়াটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু আমাদের নরসিংদীতে এই খাবারগুলো মানুষের খুবই প্রিয় আমি প্রায় সময় এটা করি তবে আজকে আমি আপনাদেরকে দেখে দেখালাম আপনারা অবশ্য বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন তাহলে আজকে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম